নিয়োগে দুর্নীতি এবং শিক্ষা প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের। রাত আটটার মধ্যে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। নিজাম প্যালেসে পরেশ অধিকারীকে হাজিরার নির্দেশ হাইকোর্টের। ইতিমধ্যে মামলাকারীর আইনজীবীর প্রতিনিধি সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন। কপি নিয়ে নিজাম প্যালেসে মামলাকারীর আইনজীবীর প্রতিনিধি প্রকাশ সিনহা কথা বলবো আমাদের প্রতিনিধি মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, রাত আটটার মধ্যে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ রাত আটটার মধ্যে কোনোভাবে কি তিনি সিবিআই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারেন? সিবিআই অঙ্গনে ঠিক কি তৎপরতা চোখে পড়ছে? দেখো তোমাকে বলি দিই, আটটা বাজতে এক ঘন্টা দশ মিনিট বাকি। এখনো কিন্তু পরেশ অধিকারীর সঙ্গে সিবিআই এর আধিকারিকরা যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি সিবিআই দফতরে কোনো ফোন করেননি বা সিবিআই তরফে কোনো ফোন করা হয়নি, এমনই খবর আমরা সিবিআই সূত্রে পাচ্ছি। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে তারা কিন্তু কিছুক্ষণ আগেই অর্ডারের কপি পেয়েছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই মামলাকারীর যিনি আইনজীবীর একজন প্রতিনিধি, তিনি নিজাম প্যালেসের সিবিআই দফতরের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে এসে পৌঁছেছেন। তিনি এখন কিন্তু ভেতরে রয়েছেন, 15 ফ্লোরে রয়েছেন এবং তার কাছ থেকে সেই অর্ডারের কপি এবং মামলাকারী আইনজীবী যে ফরওয়ার্ডিং লেটার করে দিয়েছেন সেটা কিন্তু রিসিভ করা হচ্ছে। এবং সেটা রিসিভ করার পর সিবিআই তরফে যেটা বলা হচ্ছে যে আজকে আটটার মধ্যে, যেহেতু হাইকোর্টের নির্দেশ যে পরেশ অধিকারীকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাই তারা কিন্তু পরেশ অধিকারীকে ফোন করবেন, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং তাকে নোটিশ পাঠানো হবে, এমনই খবর আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত পরেশ অধিকারী সিবিআই দফতরে ফোন করেননি, সিবিআই এর সঙ্গে কোনো ধরনের কোনো যোগাযোগ করেননি, কোনো আইনজীবীকে পাঠাননি এবং সিবিআই তরফেও কিন্তু এখন পরেশ অধিকারীকে ফোন করা হয়নি, এখনও কিন্তু আমরা এই খবরই পাচ্ছি। এক ঘন্টা দশ মিনিট বাকি এবং দেখার বিষয় হবে এরপর কিন্তু এই যে অর্ডারের কপি রিসিভ করছেন সিবিআইয়ের গোয়েন্দারা, সেই অর্ডারের কপি দেখার পর সিবিআই তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, কী স্টেপ নেওয়া হয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আজকে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্টের রাষ্ট্রমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে সন্ধ্যা ছটার মধ্যে সিবিআই দপ্তরে হাজির হতে হবে এবং সিবিআই এই মামলা দ্রুত অর্থাৎ আজকের মধ্যেই এনকোয়ারি করবে। আমাদের অভিযোগ হলো যে পিটিশনার যার বেড লিস্টে স্থান প্রথমে ছিল 20, অল অফ দ্য সাডেন তার র্যাঙ্ক হয়ে গেল 21। কী হলো না, একজন অঙ্কিতা অধিকারী বলে তার নাম ইন্ট্রোডিউস হয়ে গেল। সে কে? সে হলো পরেশচন্দ্র অধিকারীর মেয়ে। শুধুমাত্র পরেশচন্দ্র অধিকারীর মেয়ে হওয়ার জন্যই একজনের নাম মেরিট লিস্টে ইনক্লুড হয়ে গেল, তার প্রাপ্ত নাম্বার পিটিশনারের প্রাপ্ত নাম্বারের থেকে অনেক কম, সে চাকরি করছে আর পিটিশনারের নাম্বার অনেক বেশি হওয়া সত্ত্বেও সে চাকরি করছে না, তাকে আদালতে মামলা করতে হচ্ছে। দুর্ভাগ্য হলো এখানে যে রাজ্যের একজন মন্ত্রী তার মেয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল কম নাম্বার পেয়ে, যে ইভেন পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ারই করেনি। কারণ আজকে যে তথ্য দিয়েছে সেই তথ্য মোতাবেক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তথ্য দিয়েছেন যে এই যে মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর প্রাপ্ত নাম্বার ছিল 61, অপরদিকে পিটিশনারের প্রাপ্ত নাম্বার 77, তো পিটিশনারের নাম্বার অনেক বেশি। আর এই চেয়ারম্যান যখন এই নাম্বারগুলো দিচ্ছিলেন, তিনি এই যে অঙ্কিতা অধিকারীর পিটির নাম্বার বলতে পারলেন না, তার কারণ সে পিটিতে পার্টিসিপেটই করেননি। ফলে পার্সোনালিটি টেস্টে পার্টিসিপেট না করে একজন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল, অপরদিকে একজন ক্যান্ডিডেট, যে যোগ্য ক্যান্ডিডেট যার নাম্বার অনেক বেশি, সে অ্যাপয়েন্টমেন্ট পেলো না, শুধুমাত্র মন্ত্রীর মেয়ে বলে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। এই জিনিস তো দিনের পর দিন চলতে থাকবে। মনি দাস, হ্যাঁ, তারও প্রায় তারও র্যাঙ্ক এই যে পিটিশনারের র্যাঙ্কের পিছনে, তার র্যাঙ্ক 27, সে তার নামও রেকমেন্ড করেছে স্কুল সার্ভিস কমিশন, এটা আমাদের অ্যালিগেশন। কোনো রিপোর্ট এলেই বোঝা যাবে, এই কারণ এভিডিভিটের ডাইরেকশন আছে, সেই সময় এভিডিভিট এলেই বোঝা যাবে যে সে কোথায় তার প্রাপ্ত নাম্বার কত। কারণ এই যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে উইথ মার্কস, মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি, আমাদের প্রেয়ারই তাই উইথ মার্কস মেরিট লিস্ট প্রকাশ করতে হতো এবং রুলসও তাই যে উইথ মার্কস মেরিট লিস্ট প্রকাশ করতে হতো। এই বিষয়গুলো তো মার্কস প্রকাশ করলেই পরিষ্কার হয়ে যেত, তাই তারা প্রকাশ করেনি। কেন মার্কস প্রকাশ করেনি আজকে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ ওই 61কে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য যে 77 পে অ্যাপয়েন্টমেন্ট পাবে না, এটাকে যাতে লোকে না দেখতে পায় সেই জন্য মেরিট লিস্টে উইথ মার্কস প্রকাশ করা হয়নি, আজকে পরিষ্কার হয়ে গেছে। ফার্স্ট এসএসসি লিস্টটি 2016।